লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলেও এখনও পর্যন্ত বিজেপির তরফে মথুরাপুর লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। ভোট প্রচারে ময়দানে এগিয়ে মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার। ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। গত 10ই মার্চ ব্রিগেড ময়দান থেকে বাংলায় 42টি আসনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। মথুরাপুর লোকসভা কেন্দ্রের এবারের তৃণমূলের প্রার্থী নতুন মুখ সুন্দরবন সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপি হালদার। এদিন কুলপি বিধানসভার বিধায়ক যোগরঞ্জন হালদারকে সঙ্গে নিয়ে কুলপি ব্লকের চণ্ডীপুর বাজার থেকে ঢোলাহাট বাজার পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে লোকসভা নির্বাচনী প্রচার সারলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের মনোনীত প্রার্থী বাপি হালদার। ঢাকের বাজনা সহযোগে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতিতে কুলপি ব্লকের চণ্ডীপুর বাজার থেকে ঢোলাহাট বাজার পর্যন্ত পায়ে হেঁটে ভোট প্রচার সারলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার। রাজ্যের 42টি আসনেই তৃণমূলের প্রার্থীরাই জয়লাভ করবে বলে চ্যালেঞ্জ বাপি হালদারের। অন্যদিকে মথুরাপুর লোকসভা কেন্দ্রে নিজের জয় নিয়ে 100% আশাবাদী বাপি। 100% আশাবাদী, 100% নিশ্চিত, মানুষও তাই বলছে। মানুষের আবেগ উদ্দীপনা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি জোড়াফুলের যে আবেগ, সেই আবেগ বলছে আমরা 100% নিশ্চিত হবে জয়ী হচ্ছে। কেন 42-এর 42 এই বিষয়ে কোনো সন্দেহ নেই। দেখুন, সন্দেশখালী অনেক খালি বিরোধীরা করতে চাইবে, বাংলার বুকে অরাজকতা তৈরি করা, বাংলার বুকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা তাদের একটা কাজ। এই কাজ বাংলার মানুষ মেনে নেবে না। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, জোড়াফুলের সঙ্গে আছে। এবার ঘুরতে হবে মথুরাপুর লোকসভা কেন্দ্রের আপনাদের তৃণমূলের প্রার্থী আজকে তো ভোট প্রচারে বেরিয়েছে, মানুষ কি বলছে, জয় নিয়ে আপনি কতটা আশাবাদী? জয় নিয়ে আমরা সম্পূর্ণ নিশ্চিত আছি। আমরা 3 লক্ষের বেশি ভোটে আমরা এখান থেকে জয়যুক্ত করব। জয় নিয়ে আমাদের কোনো সংশয় নেই। কুলপি থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।